স্যার, আমাকে 2 দিন ছুটি লাগবে। তোমরা কি করে ছুটি দেবেন সেটা আমি জানি না। আজকে আমি দেশের বাড়ি রংপুরে যাব। আজকে রাতে আমাকে রংপুরে যেতে হবে, বাড়িতে যেতে হবে। এই সময় ছুটি ছুটি করবি না, ছুটি একদম দেওয়া যাবে না। ফ্যাক্টরিতে কাজের ঠেলাতে আমি চোখে দেখি না, আর তুই ছুটি ছুটি করবার লাগছিস। দেখেন স্যার, মুখকে একদম খারাপ করতে বাধ্য করবেন না। আমারও কিন্তু মুখটা একদম ডিগ্রি পাস। আমার এই বছরে একটাও অ্যাবসেন্ট নাই। হ্যাঁ, একদিনও ছুটি কাটাই নাই, মেডিকেল ছুটি কাটাই নাই, সিএল ছুটি কাটাই নাই, অর্জিত ছুটি কাটাই নাই, মাতৃত্ব ছুটি কাটাই নাই। আমাকে ছুটি দেওয়াই লাগবে। তুই যেভাবে কবার লাগছিস তাতে মনে হয় তোর বাপের ফ্যাক্টরি। হ্যাঁ, তোর এটা বাপের ফ্যাক্টরি। বাপের ফ্যাক্টরি কিসের? কারো বাপের ফ্যাক্টরি? সব ওয়ার্কারকে ছুটি দিবেন লাগছেন, ছুটি না না চাইতে ছুটি দিবেন লাগছেন, আর আমি ছুটি চাইলে তোমার চুলকানি শুরু হয়, ব্যাপারটা কি? সব ওয়ার্কারের সাথে তোর তফাত রাত দিন। হ্যাঁ, ওরা হলো অন্য ধরনের মানুষ, আর তুই হইলি অন্য ধরনের মানুষ। অন্যরকম মানুষের গুষ্টি মারি আমি? হ্যাঁ, অন্যরকম মানুষের গুষ্টি মারি। ওরা হলো স্থানীয় পোলাপান, ওদেরকে ছুটি না দে যদি দেন, ছুটি না দিলে গোয়ার শিলাই ফাটিয়ে দেবে, রক টেনে ছিঁড়বে। হ্যাঁ, ওই জন্য ওদেরকে ছুটি না চাইতে ছুটি দিয়ে দেন। হ্যাঁ, এই যে নেন দরখাস্ত, তাড়াতাড়ি সিগনেচার করেন। তুই যেভাবে কবার লাগছিস তাতে মনে হয় আমি তোর বাপের ফ্যাক্টরিতে চাকরি করি। হ্যাঁ, তোর বাপের ফ্যাক্টরি এটা। শোনেন স্যার, বেশি কথা বলবেন না, নরম কাটে কুড়েল মারতে পারেন শুধু। হ্যাঁ, নরম কাটে। আমার বাড়ি রংপুর, সেই জন্যে আমি আমাকে ছুটি দিচ্ছেন না, আর যত ওয়ার্কার আছে সবাইকে ছুটি দিচ্ছেন। ওরা ইচ্ছে মতো অ্যাবসেন্ট করে, তাতে তোমার কোনো সমস্যা হয় না, কারণ ওদেরকে ছুটি না দিলে তোমার গোয়ার রক টানি ছিঁড়বে। হ্যাঁ, ওই জন্যে তো, তাই না? মুখটা খারাপ করাবি না, ওরা যেরকম অ্যাবসেন্ট করে তুইও সেই রকম অ্যাবসেন্ট কর। তোকে কে বাধা দিছে, তোকে কে মানা করছে, তোকে কে নিষেধ করছে, অ্যাবসেন্ট তুইও কর। হ্যাঁ, কেউ কিছু বলবে না। আমার এটা বাপের ফ্যাক্টরি না, আমার যত জ্বালা আমি শান্তি মতো কাজ করতে পারি পারছি না। হ্যাঁ, আমি একজন ম্যানেজার, আমি এখানে এসে রুল টানি। আপনাকে রুল টানতে কে বলেছে? হ্যাঁ, আপনাকে রুল টানতে বলে কে? চোদবার পান্না, মারবার পান্না, ওদেরকে কাজের কথা বলতে পারেন না। আর আর আমার সাথে, হ্যাঁ, বেগর 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 চোদান, বেগর বেগর ছুটি আমাকে লাগবে, 2 দিন হলেও ছুটি লাগবে, ছুটি আমাকে দিতেই হবে। কেমন করে ছুটি দেবেন সেটা আপনার ব্যাপার। তোরা আমাকে চাকরি করতে দিবি না? হ্যাঁ, এই ফ্যাক্টরিতে আমাকে তোরা চাকরি করতে দিবি না। কোম্পানির চাকরি কোম্পানির, এখানে আমার কি করার? এত কাজের চাপ, চাপের সময় এসে তোমরাগুলো যদি এইরকম করেন তাহলে তো আমাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, তোমরা চাকরি ছেড়ে চলে যাবেন কেন? হ্যাঁ, তোমরা কাজ করে নিতেই পারেন না। হ্যাঁ, কাজে বোঝেন না, তোমরা কাজে বোঝেন না, তোমরা চাকরি ছেড়ে যাবেন কেন? কাজের সিস্টেমে তো তোমরা বোঝেন না। তোর এত কথা আমি শুনতে চাই না, তোকে আমি ছুটি দিতে পারবো না। তুই অ্যাবসেন্ট করিস না না আসিস সেটা তোর ব্যাপার, আমি তোকে ছুটি দিতে পারবো না। আমিও দেখবো তোমরা কেমন করে আমাকে ছুটি না দেন। যদি আজকে আমি ছুটি না পাই তাহলে চাকরির গুষ্টি মারি আমি। চাকরি থাকলে থাকবে, না থাকলে না থাকবে। আজকে এই ফ্যাক্টরিতে ভূমিকম্প ঘটাবো, সব তন্ছনঞ্চ করবো, কাউকে শান্তিতে থাকতে দেব না। কথাটা মনে রাখেন।